এক বছরেরও বেশি সময় ধরে ভুগছিলেন ক্যান্সারে। অবশেষে গত রবিবার শেষ হলো সব লড়াই। প্রয়াত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। ব্যক্তি জীবনে আড়ম্বরহীনতার জন্য গোটা দেশে অনুকরণীয় ছিলেন তিনি। শনিবারই পারিকরের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলে জানান চিকিৎসকরা। রবিবার বিকেলে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি, সব চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা, কিন্তু শেষ পর্যন্ত বিফলে গেল সব প্রচেষ্টা। মুখ্যমন্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে তার বাড়ির সামনে ভিড় করতে থাকেন সাধারণ মানুষ থেকে বিজেপি নেতারা। লক্ষ্যের প্রতি নিজের সমর্পণ ও ব্যক্তি জীবনে আড়ম্বরহীনতার জন্য পরিচিত ছিলেন মনোহর পারিকর। গোয়ার মুখ্যমন্ত্রী হলেও দীর্ঘদিন মুখ্যমন্ত্রী আবাসে থাকেননি তিনি। বাড়ি থেকে বিধানসভা যাতায়াত করতেন স্কুটারে। অরবিন্দ কেজরিওয়ালের উল্টো পথে হেঁটে তিনি জীবনযাত্রা নিয়ে কখনো প্রচার করেননি, সবসময় থাকতেন প্রচারের আড়ালে। তাই গোয়ায় নিজের দল তো বটেই, বিরোধীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা ছিল প্রশ্নাতীত। গোয়ার মুখ্যমন্ত্রী থাকাকালে তার অনাড়ম্বর জীবনযাত্রার জন্য ভক্ত ছিলেন হাজারো মানুষ। এমনকি গোয়ার রাস্তার পাশে নিরাপত্তার ধার না ধরে তাকে চা খেতেও দেখা গেছে। চারবার গোয়ার মুখ্যমন্ত্রী হলেও পারিকারের বিরুদ্ধে কোনোদিন কখনো কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। সেজন্য প্রতিরক্ষা মন্ত্রকের গুরু দায়িত্ব দেওয়ার জন্য তাকে গোয়া থেকে দিল্লি তলব করেন নরেন্দ্র মোদী। সেখানেও নিজের স্পর্ধার পরিচয় রাখেন পারিকর। উরি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হয় তারই জমানায়। রাজনৈতি ও সরকারের বিভিন্ন গুরুভার সামলালেও পারিকরের পছন্দ ছিল সাধারণ পোশাক। আম আদমির মতো প্যান্ট শার্ট পরেই দেখা গেছে তাকে। বড় কোনো বৈঠক না থাকলে কোট প্যান্টে ঝামেলায় যেতেন না তিনি। ছেলের বিয়েতেও তার ব্যতিক্রম করেননি। হাফ হাতা শার্ট প্যান্ট আর চটিতে অতিথিদের আভ্যর্থনা জানিয়েছিলেন তিনি। কঠোর প্রশাসক হিসাবে পরিচিত থাকলেও ব্যক্তি জীবনে পারিকর ছিলেন অত্যন্ত মানবিক একজন ব্যক্তি। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন পর্যটন মন্ত্রীর মৃত্যুতে চোখের জলে ভাসতে দেখা গিয়েছিল তাকে। কঠিন সময়েও পারিকরের পাশে ছিলেন প্রাক্তন পর্যটন মন্ত্রী মাথনহি সালদনহা। তার প্রয়াণে নিজেকে সামলাতে পারেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। আর এই মহান ব্যক্তিটির মৃত্যুতে রাজনৈতিক জগতে একটা বড় ক্ষতি বলে মনে করছেন বিশিষ্ট রাজনীতিবিদ।